বার্সার হার অন্যদিকে পয়েন্ট টেবিল ওলট পালট স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমের শুরু থেকেই নিজেদের হারিয়ে খুঁজছে বার্সেলোনা শনিবার আবারও ধারাসাহী হল কালতালান ক্লাবটি কাল রাতে গ্রানাডার মাঠে দুই শূন্য গোলে হেরেছে বার্সা লিগের চলতি আসরে এ নিয়ে দ্বিতীয়বার হারল এরনেস্তো ভালভারদের দল দুটিতে জিতেছে তারা অন্য ম্যাচটায় কোনো রকম ড্র করেছিল দলটি সম্ভাব্য সেরা আক্রমণ ভাগ নিয়েই গ্রানাডার মাঠে নেমেছিল বার্সেলোনা অতিথিদের আক্রমণে ছিলেন লিওনেল মেসি লুইস সুয়ারেজ ও আঞ্চু ফাতি খুরোধারা এমন আক্রমণ বিভাগ নিয়ে গোলি করতে পারল না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা উল্টো ডিফেন্ডার ও মিডফিল্ডারের দুই ভুলের মাসুল হাত দিতে হয় তাদের ম্যাচটা ঠিকঠাক শুরুর আগেই গোল হজম করে বসে বার্সেলোনা তেষট্টি সেকেন্ডে জুনিয়র ফিরপোর পা থেকে বল কেড়ে নেন রোবার্টো সালদাদো পাঁচ দেন সতীর্থ অ্যান্তোনিওকে বল পেয়ে দূর থেকে বার্সার গোলমুখে শট নেন গ্রানাডা ফরওয়ার্ড গোল লাইনের উপর দাঁড়িয়ে অ্যান্থনিওর উড়ে বল হেড নেন রেমান আজিজ বার্সা গোলরক্ষক মার্কটের স্টেগেন শুধু চেয়েই দেখলেন কিভাবে বল জড়িয়ে গেল জালে শুরুতে গোল হজম করা বার্সা ম্যাচ জুড়ে নিজেদের হারিয়ে খুঁজল দ্বিতীয়ার্ধে শুরুর দিকে মেসিকে পেয়ে দল উজ্জীবিত হলেও সময়ের ব্যবধানে আক্রমণের ছন্দটাও উধাও হয় ছেষট্টি মিনিটে প্ল্যানটি থেকে ম্যাচে দ্বিতীয়বার গোল হজম করে বার্সা জটলার মধ্যে আর্তুর ভিদাল বলে হাত লাগালে প্লানটি উপহার পায় গ্রানাডা কদিন আগে চ্যাম্পিয়ন্স লিগে বারুসিয়া ডটমুন্ডের প্ল্যান্টি ঠকিয়ে বার্সাকে হারের মুখ থেকে বাঁচিয়েছিলেন গোলরক্ষক টের ইস্টেগেন কাল আবার তাকে সেই পরীক্ষায় পড়তে হলো এবার আর পারেননি জার্মান গোলরক্ষক স্পটকিক থেকে স্কোর লাইন দুই শূন্য করেন বদলি হিসেবে মাঠে নামা আলভারোভাদিও ভাদিও ভিএআর থেকে প্রাপ্ত সুযোগটা দারুণভাবে কাজে লাগালো গ্রানাডা বিবর্ণ বার্সার ম্যাচে ফেরার সম্ভাবনা শেষ হয়ে গেছে তাতেই পুরো ম্যাচে ঝাঁঝালো একটি আক্রমণ করতে না পারার হতাশা নিয়ে গ্রানাডার মাঠ ছেড়েছে ভালভারদের দল হতাশা নিয়ে খেলা শেষ করেছে ম্যাচের আগে শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদও ঘরের মাঠে সেল্টা ভিগোর সঙ্গে গোল গোলশূন্য ড্র করেছে মাদ্রিদ জায়ান্টারা বড় দুই দল হোচট খাওয়ার পর পয়েন্ট টেবিলে বড় রদবদল এসেছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও সোভিয়াকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে দুই মৌসুম পর লা লিগা ফেরা গ্রানাডা তিন দলেরই পয়েন্ট অবশ্য সমান দশ পাঁচ ম্যাচ খেলে গোল গড়ে গ্রানাডা সবার উপরে তিনে অ্যাটলেটিকো দুই দলের মাঝে থাকা সোভিয়া অবশ্য এক ম্যাচ কম খেলেছে চার পাঁচ ও ছয়ে থাকা ভিয়ারিয়াল রিয়াল মাদ্রিদ ও আটলেটিক বিলবারও পয়েন্ট সমান তিন দলেরই ম্যাচ করে অন্যদিকে একাই জুভেন জুভেন্টাসকে লিগের আগের ম্যাচে ফিউরেন্টিনার সঙ্গে গোল শূন্য ড্র করেছিল চ্যাম্পিয়নরা আর গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকেও ড্র করে তুরিন ক্লাব অ্যালিয়েন্স স্টেডিয়ামে ভোরোনা প্রথম গোল করে চমকে দিয়েছিল জুভেন টাসকে একুশ মিনিটের কামরিনে প্ল্যানটি নষ্ট করলেও ফিরতি শটে মিগুয়েল ভেলোসোর হাফ ভলি খুঁজে পাই জাল তবে নতুন ক্লাবে একাদশে জায়গা পেয়ে গোলের দেখা পান অ্যারন রামজি একত্রিশ মিনিটে তার গোলে সময়তায় ফেরে জুভেন্টাস বিরতির পর চতুর্থ মিনিটে রোনালদো পেলান্তি থেকে লক্ষ্যভেদ করে গড়ে দেন ম্যাচের পার্থক্য ইঞ্জুরির সময়ে মারাস কুম্বুলা লাল কার্ড দেখলে দশ জনের দল নিয়ে খেলা শেষ করে জুভেন্টাস আর এই ম্যাচে জুভেন্টাস জেতে দুই এক গোলেই